হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব ক্যানভাতে আমরা কিভাবে আরো অনেক কিছু করেছি, সেগুলো অবশ্যই দেখতে পারেন আমাদের চ্যানেলে। আর আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন। তো সেটার জন্য আমি একটা টেমপ্লেটকে ইউজ করি, মানে ক্যানভাতে তো রেডিমেড টেমপ্লেট থাকে, তো সেই টেমপ্লেটকে ইউজ করে কিভাবে আমি ক্যানভাতে ডিজাইন করতে পারবো ফ্লায়ারে, সেটাই আজকে আমরা দেখবো। তো আমি ফ্লায়ারের সাইজে একটা পেয়েছি, আমি ফ্লায়ারে পেয়েজ খুলে রাখতে পারছি। তো এখানে আমি ফার্স্টে কনসেপ্টটা বলে দেবো যে কী টপিকে আপনারা বানাতে চাইছেন ফ্লায়ারটা। তো সেই কন্টেন্ট, সেই রঙ, সেই কালার কম্বিনেশন যা যা থাকবে, ইমেজ, তো সেই সমস্ত কিছু আপনারা আগে থেকে ডিসাইড করে নিয়ে এখানে যে টেমপ্লেট আছে, এখানে অনেক টেমপ্লেট দিতে পারবেন আপনারা, সেই টেমপ্লেট থেকে আপনারা ডিজাইন করতে পারবেন। ওকে, তো ক্যানভাতে এটাই একটা সুবিধা যে আমরা নিজেরা যদি ডিজাইন নাও জেনে থাকি, গ্রাফিক্স ডিজাইনার যদি আপনি নাও হন, তাহলে আপনি এই টেমপ্লেট ইউজ করে বিভিন্ন রকমের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন নিজেই। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক সেই সুবিধা আমরা কীভাবে পাবো। তো এখান থেকে এতগুলো টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছি। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে হোম ইন্টেরিয়ার ডিজাইন, যেটা হয় সেই কনসেপ্টের উপর বেস করে আমি একটা ফ্লায়ার বানাতে চলেছি। তো যে ফ্লায়ারটা আমি বানাবো, তো তার জন্য আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করে নেবো। তো আমরা যদি চাই যে হোম ইন্টেরিয়ারের ফ্লায়ারের পার্টিকুলার এখানে লিখে সার্চ করতে, তাহলে সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে আমি চাইছি যে কোনো একটা নিজের পছন্দের ডিজাইন অনুযায়ী আমি সেই ফ্লায়ারটা বানাতে চাই, বা নিজের কালার কম্বিনেশন অনুযায়ী সেই পছন্দের মতো ডিজাইন এখান থেকে চুজ করতে পারেন আপনি। তো আমি সাপোজ এখান থেকে এই ডিজাইনটা চুজ করছি। তো এই ডিজাইনের মধ্যে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি ডিলিট করে দেবো, যেগুলো প্রয়োজন আছে সেগুলো রাখবো, এবং কালার কম্বিনেশন, ফন্ট স্টাইল, ইমেজ সমস্ত কিছু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি ফার্স্টেই এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এখান থেকে চেঞ্জ করে নেবো। তো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি এখান থেকে চেঞ্জ করি, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু খুব সহজেই চেঞ্জ করে নিতে পারছি যেমনটা আপনারা দেখছেন। তো সেই এলিমেন্টসগুলো যদি আপনারা চান যে অন্যরকম এলিমেন্টস দিতে চান, তাহলে অবশ্যই এখানে সেই রকম কিছু এলিমেন্টস এখানে পুট করতে পারেন। কিন্তু আমি যেহেতু এই ডিজাইনটা সিলেক্ট করেছি, তো এই ডিজাইনের ওপর যেহেতু বানাতে চাইছি, তাই আমি এই ডিজাইনটাই রাখছি। তো এরপরে আমরা কী করবো, আমাদের কন্টেন্ট চেঞ্জ করবো। তো আমি এখানে কন্টেন্ট চেঞ্জ করছি, আর আপনারা যদি চান তো ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি এখানে করছি না, যেহেতু এখানের ফন্ট স্টাইল যেটা আছে সেটা একদম পারফেক্ট এই ফ্লায়ারটার জন্য। তো সেই কারণে আমি এখানে ফন্ট স্টাইল কিছু চেঞ্জ করছি না।
বাটনটা আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। প্রচুর সুন্দর সুন্দর পিকচার আপনারা এখানে পেয়ে যাবেন, যেগুলো পিক্সেল থেকে আপনারা, তো পিক্সেল এখন এখানে পসিবল, পিক্সেল এখন ক্যানভাতেই আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে ক্যানভা থেকেই আমরা পিক্সেল থেকে বিভিন্ন ধরনের এরকম ইন্টেরিয়ার ডিজাইনের সুন্দর সুন্দর পিকচার এখান থেকে আমরা পেয়ে যাবো। তো এইরকম ধরনের কিছু টেমপ্লেট ইউজ করে আমরা ফ্লায়ার ডিজাইন করে নিতে পারি ক্যানভাতে, যেটা খুব সহজে আমরা অন্যান্য সফটওয়্যার প্রয়োজন না, অর্থাৎ অন্যান্য সফটওয়্যার ইউজ না করে আমরা ক্যানভাতে শুধুমাত্র এই ফ্লায়ারগুলো ডিজাইন করে নিতে পারি। এবং আপনারা যদি গ্রাফিক্স নাও জেনে থাকেন, কোনো ডিজাইন নাও জেনে থাকেন, তাহলে এই টেমপ্লেটের সাহায্যে আমরা কিন্তু যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।